নতুন ঘন্টায় নতুন করে স্বাগত জানাই আরও একবার ক্যাপিটাল FM 94.8 এর অমর একুশে ফেব্রুয়ারি বিশেষ আয়োজন। একুশে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি, যেখানে জাহান অরণ্য এবং সালমান হাবিব আছি আপনার জন্য। facebook.com/capitalfm948 এ জয়েন করে আপনার উপস্থিতি জানিয়ে দেবেন। আর প্রত্যাশা করছি, যদি আপনার হাতে এই মুহূর্তে একটি সেলফোন থাকে, সেখান থেকে আমাদেরকে একটি টেক্সট করতে পারেন। সেলফোনে SMS অপশনে গিয়ে টাইপ করবেন CFM স্পেস আপনার নাম, সঙ্গে আপনার লোকেশন লিখিয়ে আপনার যে কোনো মন্তব্য পাঠিয়ে দেবেন 26969 নাম্বারে। সেই সাথে এই মুহূর্তে কিন্তু আমরা ফেসবুক লাইভে রয়েছি, আপনার মন্তব্য আমাদের কাছে সরাসরি এসে পৌঁছে যাবে এবং সেই মন্তব্যটি আমরা নিশ্চয়ই পড়ার চেষ্টা করব আজকের এই নতুন ঘন্টায়, আমাদের এই বিশেষ আয়োজনের নতুন ঘন্টায়। আরও একবার আপনাদের সবাইকে স্বাগত জানাতে চাই। সালমান হাবিব, একটু অনুভূতি জানতে চাই যে আমরা এই ফেব্রুয়ারি মাসের 21 তারিখে দুজন একত্রিত হয়েছি এবং আমরা দুজনেই বইমেলা থেকে এসেছি, আমাদের বেশ কিছু সম্পৃক্ততা আছে, সব মিলিয়ে একটু অনুভূতি জানতে চাই, কেমন অনুভূতি হচ্ছে? আমি একটু ঝেড়ে কাশতে চাই আর কি। নিশ্চয়ই এটা সত্যি আসলে মানে অনুভূতি ব্যক্ত করা চেয়ে মনে হয় অনুভব করার বিষয়টা বেশি, কারণ যে ভাষার জন্য এত কিছু, এত প্রাণ, এত ত্যাগ, তিতিক্ষা, এত রক্ত, যে ভাষার মাসে আমরা অতিবাহিত করছি সেই বাংলা ভাষায় কিন্তু আমরা দুজনেই বই লিখেছি। আজকে যদি তারা 1952 এই ভাষাটা আমাদের জন্য প্রতিষ্ঠিত করে না যেতেন, তাহলে আজকে এত সাবলীলভাবে আমি আমার আপনাকে ভালো লাগে, আমি আপনাকে ভালোবাসি, এই জিনিসটা এত সহজিয়াভাবে কখনই কিন্তু ব্যক্ত করা যেত না। গতকাল রাতে শুয়ে শুয়ে আমি ভাবছিলাম যে একটা মানুষের সাথে যখন আরেকটা মানুষের অনুভূতির আদান প্রদান হয়, যখন সে নিজের ভালো লাগার কথা জানান দেয়, সেটা বিভিন্ন ভাষায় তো মানুষ ব্যক্ত করে, কিন্তু বাংলা ভাষাটায় আমার কাছে মনে হলো, আমি সব ভাষার প্রতি শ্রদ্ধা এবং সম্মান রেখেই বলছি, এটা হতে পারে যে আমার মায়ের ভাষা, আমার মাতৃভাষা বাংলা, এই কারণে হতে পারে। আমি দেখলাম যে বাংলার চেয়ে এত মধুর, এত পূর্ণ আবেগ অনুভূতিপূর্ণ অভিব্যক্তি আর কোনো ভাষায় নেই, যে ভালোবাসি, মানে কি অদ্ভুত একটা ব্যাপার। আমি সেই সব মানুষদেরকে একবার জানাতে চাই যে আমরা তাদেরকে ভালোবাসি। 52 এই দিনে আজকে যাদের ত্যাগে, যারা শহীদ হয়েছেন বাংলা ভাষাকে প্রতিষ্ঠিত করতে গিয়ে, পরবর্তী প্রজন্ম তথা আমাদের কাছে মুখের ভাষাটাকে যেন কোনো ধরনের বাধা বিপত্তি ছাড়া আমরা একে অন্যকে বলতে পারি ভালোবাসি, সেই জন্য কিন্তু তারা প্রাণ দিয়েছিলেন। সেই সব মহান ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা। একেবারে তাই, বাংলা ভাষাটা এতটাই সমৃদ্ধ, বাংলা ভাষায় মানুষের মনের যতগুলো আবেগ মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন। আমাদের প্রত্যেকটি মানুষের ভিতরে একটা আলাদা মানুষ বাস করে, আমরা প্রত্যেকটি মানুষেই একজন ভিন্ন মানুষ যখন আমি একা। আমার ভেতরের মানুষটাকে বাইরের মানুষটার সাথে পরিচয় করিয়ে দেওয়ার এই যে জার্নি, আমি এই জার্নি বললাম এই যাত্রায়, আশা করছি আমাদের বেশ কিছু নতুনত্ব আনতে হয়। আমরা যেমনটা করে সালমান বলছিল কিছুক্ষণ আগে, যে আমরা আসলে গর্বিত যেন আমরা বাংলা ভাষায় লিখতে পারছি, কথা বলতে পারছি। ইংরেজিতে কেউ যখন কাউকে ভালোবাসে, ইংরেজিতে কেউ যখন কাউকে সম্বোধন করে, তখন তাদের শব্দ ভাণ্ডার কিন্তু খুবই সীমিত, অথচ আমাদের শব্দ ভাণ্ডার এতটা সমৃদ্ধ, আমাদের প্রত্যেকটা অনুভূতিকে নাড়া দেওয়ার মতো শব্দ আছে। বহু বছর ধরে তুমি করে বলে যাওয়া মানুষটা যখন হঠাৎ করে আপনি করে ডাকে, কেমন আছেন আপনি আজ, অভিমানের পাহাড়, তখন একটা অভিমানের পাহাড় কিন্তু কাজ করে, না বলাও অভিমান, একটা একটা অভিব্যক্তি কিন্তু প্রকাশ পায়। অথবা আপনি করে বলা সেই কলিকটা হঠাৎ করে যখন বলে আজকে তোমাকে সুন্দর লাগছে, এই যে একটা অনুভূতি, এই যে একটা আবেগ, শুধুমাত্র সম্বোধন দিয়ে যে মানুষের অনুভূতির এই যে তারতম্য, ওঠানামা,
এটা অন্য কোনো ভাষায় আমার মনে হয় না সম্ভব। এই যে মানুষটার সাথে সবসময় তুই তুমি সম্পর্ক, হুট করে যখন তাকে আপনি কেমন আছেন আপনিতে চলে যায়, তখন বোঝা যায় যে এখানে অভিমান কিছুটা রোগারও হয়ে গেছে, কিছুটা গাঢ় হয়ে গেছে। আমার মনে পড়ছে আমার বাবা তো শিক্ষক, আমার বাবা স্বাভাবিকভাবে আমাকে তুই করে বলেন, আদরের ডাক তুই, আমি আমার বাবাকে তুমি করে ডাকি। অনেকে আবার বাবা মাকে আপনি করে ডাকেন, সেটাও আদরের ডাকই আমি বলবো, শ্রদ্ধার ডাক। তবে আমি বাবা মা দুজন বা আমার আত্মীয় স্বজন যারা আছে তুমি করে ডাকি, এটা আমার বা আমাদের একটা অভ্যাস। তো যখন কোনো একটা কারণে আমি কোনো বড়সড় কোনো একটা ভুল করে ফেলতাম, আব্বা সারা জীবনে আমার গায়ে হাত তোলেননি, কিন্তু আব্বা আমাকে সারা জীবনে একবার মেরেছিলেন। সেটি আমি যখন স্কুলে পড়ি এবং আমি বারান্দায় বসে রোদে যখন আমি পড়তাম মাদুর বিছিয়ে, তখন একবার বইটা খোলা রেখে আমি চলে গিয়েছিলাম খেলতে। কেন আমি বইটা খোলা রেখে চলে গেলাম, কেন আমি বইটা বন্ধ করে যাইনি, সেজন্য আব্বা আমাকে সারা জীবন একবার মেরেছিলেন। এছাড়া আব্বা আমাকে কখনোই মারেননি। এমনও সময় গেছে যখন আব্বা অফিস থেকে এসে ভাত খেতে বসলো, আব্বা হয়তো দুধ দিয়ে ভাত খেতে পছন্দ করতো সাথে গুড়, তখন হতো কি আমি স্কুল থেকে এসে এমন জোরে জোতাটা খুলে ছুঁড়ে মারতাম সিলিংয়ে লেগে আব্বার পাতেও গিয়ে পড়ছে, আব্বা তখনও কিন্তু আমাকে মারেনি। কেন বলছি গল্পটা, দরকার আছে বলার, আব্বা যখন আমাকে হঠাৎ করে বলতো এখানে এসে বসো, এখানে বসো বা তুমি এখানে আসো, আমি বুঝে নিতাম যে আমার জীবনের সবচেয়ে বাজে সময়টা এখন যাবে, আব্বার হাতে অনেক বড় সড় কিছু কথা আমাকে শুনতে হবে অথবা আমাকে খুব বিব্রতকর পরিস্থিতির মুখোমুখি হতে হবে। এই যে সম্বোধনের যে একটু তারতম্য হওয়াতেই সবসময় আমাকে তুমি করে ডাকে, যখন তুমি করে বলতো আমি সাথে সাথে কিন্তু তৈরি হয়ে যেতাম যে আমি নিশ্চয়ই কোনো অন্যায় করেছি এবং সেই অন্যায়টা এখন আমাকে স্বীকার করতেই হবে। এই যে আপনি বারবার আব্বা বলে ডাকছেন, অথবা শৈশবে সেই বই খুলে রেখে চলে যাওয়ার সময়টা বাবা শাসন করেছেন, তখন ওই ওই দিন যদি শাসন না করতেন আঙ্কেল বা আপনার আব্বা যদি আপনাকে না মারতেন, তাহলে ওই সময়টা কিন্তু এত বিশেষ হতো না, হতো না। অন্যান্য দিন হয়তো আমরা এই জায়গায় বলতাম যে এত বেশি স্পেশাল হতো না। আমরা আজকে যেহেতু, শুধু আজকে না, আমরা চেষ্টা করব যেন হচ্ছে মায়ের ভাষার কাছাকাছি থাকতে পারি আর কি। তো ওই মারটা আসলে শাসনটা তখন আপনাকে এই আজকের এই ঘটনা বলার জন্য অনেক বেশি ভূমিকা রেখেছে। আর আমি আমার বাবাকে আব্বা বলে ডাকি। আপনি প্রতিবারই যখন মুখ এবং অনুভূতি পুরোটা ভরে বারবার বলছিলেন যে আব্বা, আমার ভীষণ রকম ভালো লাগছিল আর কি। একদম, এই যে ডাকের মধ্যেও কিন্তু একটা আলাদা টান আছে। আমরা যারা বাবাকে বাবা বলি বা আব্বাকে বাবা বলি, বা অনেকেই আছেন বাপি ডাকেন, অনেকেই আছেন ড্যাডি ডাকেন, অনেকেই আছেন আরও অনেক নামে ডাকেন, কিন্তু কিন্তু এই যে একটি মানুষের মধ্যে বিভিন্ন সম্বোধন বিভিন্ন জায়গায়, এই আমাদের যে ভাষার অভিব্যক্তি, যেমন আমার ছেলে আমাকে বাবা ডাকে কিন্তু আমি কিন্তু আমার বাবাকে আব্বা ডাকি, হ্যাঁ, এবং এই যে মানে হয় না যে আলাদা একটা সুর কাজ করে, আলাদা একটা রং কিন্তু থাকে এই সম্পর্কগুলোর মধ্যে। তো এগুলো আসলে বাংলা ভাষাটাকে আরও অনেক বেশি সমৃদ্ধ করেছে। শুধুমাত্র আমরা মায়ের ভাষাই তো বলি সবসময়, কিন্তু আসলে এটা আমাদের মায়ের বাবারও ভাষা। হ্যাঁ, শুধুমাত্র মায়ের ভাষা কিন্তু নয়, আমরা মা বলি দেশকে, যেহেতু মা বলি সেই সূত্রে আমাদের মায়ের ভাষা, কিন্তু এটা আমাদের মা বাবার ভাষা, আমাদের মানে সন্তানের ভাষা, আমরা প্রত্যেকটি মানুষ তাদের আবেগ অনুভূতি প্রকাশ করবার ভাষা। এবং এই অন্তত 10 কিলোমিটারের মধ্যে আমাদের ভাষার যে সূক্ষ্মতম টান, সূক্ষ্মতম যে আঞ্চলিকতা, যে পরিবর্তন হয়, সেটাও এত সুন্দর এত মধুর, সেটা এক অঞ্চলের মানুষ আরেক অঞ্চলের মানুষের সাথে কথা বললে খুব সহজে বুঝে যায় যে ইনি হচ্ছেন এই অঞ্চলের আর ইনি হচ্ছেন এই অঞ্চলের মানুষ। ভাষার যে একটা বৈচিত্র্য, ভাষার যে একটা ভিন্নতা, এটা কিন্তু হচ্ছে আপনি যে কথাটা বলছিলেন যে আজকে এখানে বসে কেউ যদি হচ্ছে বরিশালের কেউ কথা বলেন, আপনি তাকে নাম পরিচয় জিজ্ঞেস করতে হবে না, একদম আপনি নিজে থেকে বুঝে যাবেন যে উনি বরিশালের মানুষ। মানে এটা কি আল্লাহ প্রদত্ত? নিশ্চয়ই, প্রত্যেকটা ভাষাই তো আল্লাহ তাআলার নিশ্চয়ই সৃষ্টি, কোনো মানুষ কিন্তু ভাষা সৃষ্টি করেন নাই। ওই যে কোরআনেই তো আয়াত আছে ওরকম, সূরা রহমানে বোধ হয়, যে আল্লাহ তাআলা মানুষকে ভাষা শিখিয়েছেন এবং সেই ভাষার মধ্যে বাংলা আছে, ইংরেজি আছে, ফার্সি, সব আছে, সব আছে।
এবং আমরা আরবিকে কিন্তু পবিত্রতম ভাষা বলি, কারণ মহান আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন নাজিল করেছেন কিন্তু এই আরবি ভাষায়। তখন যদি বাংলা ভাষায় প্রচলন থাকতো বা অন্য কোনো ভাষা প্রচলন, সেটাও কিন্তু হতে পারত। হ্যাঁ, হতে পারত নিঃসন্দেহে। তো সেদিক থেকে ভাষা কিন্তু সবার জন্যই খুব কাছের একটি জিনিস, কারণ মানুষ কিন্তু কখনোই অনুভূতি প্রকাশ করা ছাড়া বেঁচে থাকতে পারে না। হ্যাঁ, আমরা বলি যে আমাদের বায়ু, জল এগুলো ছাড়া মানুষ বাঁচে না, কিন্তু তারপরও অনুভূতি প্রকাশ করা ছাড়া কিন্তু একটা মানুষ কখনোই বাঁচতে পারে না। এই অনুভূতি প্রকাশ করার মাধ্যমটাকে আল্লাহ আমাদের মধ্যে দিয়েছেন এই ভাষা, যার মুখের ভাষা নেই। আজকে আমরা 21 ফেব্রুয়ারির সেই মানুষগুলোর কথা একবার চিন্তা করি যাদের মুখের ভাষা নেই, তাদের চেয়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কতটা ভালো রেখেছেন। অনেক আমরা এই যে শুকরিয়া আদায় করবার জন্য কিন্তু আলাদা করে আল্লাহর কাছে নতুন করে কিছু প্রয়োজন পড়ে না। আমি যে সুস্থ আছি এটা যে কত বড় আল্লাহর দেয়া একটা নিয়ামত। আমি দেখতে পাচ্ছি, আমি সুন্দর বাংলা ভাষায় কথা বলতে পারছি, আমি মিষ্টি করে হাসতে পারছি, আমার আঙুলের ডগায় বা আঙুলের মাথায় একটু ব্যথা নেই, অথবা আমার ঘাড়টাকে আমি ঠিকঠাক মতো কাত করতে পারছি, আমার চোখটাকে আমি পলক ফেলতে পারছি। যদি না পারতাম তখন কেমন লাগতো? আমার কাছে এটা মাঝে মাঝে মনে হয়। তো আমি যখন আল্লাহর কাছে প্রার্থনা করি সেটাও কিন্তু আমার একটা মনের ভাষা। অনেক সময় হয় না যে আমি কিন্তু মুখে বলি না, শুধু দুহাত তুলে আল্লাহর কাছে আমি চাই, আমার কিন্তু মুখে মানে ঠোঁট না দিয়ে বলতে হয় না। ভেতর ভেতর তো অনুভূতি তখন তাড়িত হতে থাকে, বলতে থাকে। আমি যেটা করি আর কি, যে হাত তুলে রেখেছি, এবার হাত তুলে রেখেছি কিন্তু মুখে কোনো শব্দ হচ্ছে, কোনো শব্দ কিন্তু ভেতর ভেঙে যাচ্ছে নিশ্চয়ই। তো আল্লাহ তাআলা বোধ হয় হচ্ছে মানে নৈঃশব্দের ভাষাও তিনি বোঝেন। নিশ্চয়ই, অবশ্যই। তা না হলে এই যে আমরা চুপচাপ থেকে যে ভাষাগুলো ব্যবহার করছি, আমি তো এমনটাও বিশ্বাস করি যে যদি কেউ তোমার নীরবতার ভাষা না বোঝে, সে কোনোদিন তোমার চিৎকারের ভাষাও বুঝবে না। একদম। সে যদি তোমার চোখ দেখে মুখ দেখে বলতে না পারে তুমি কেমন আছো, তাকে হাজার লাইন লিখেও তুমি কোনোদিন বোঝাতে পারবে না যে তুমি আসলে কেমন আছো। এটা এতটাই অনুভূতির একটা বিষয়। লেখকদের সাথে আড্ডায় বসলে আসলে যেটা হয় আর কি, আলোচনায় কিছুই জানা যায়, কথা চলে আসে। যেমন অন্তর্মহলের লেখক জাহান অরণ্য, আমি যার সামনে এখন বসে আছি, আসলে এই যে কথাটা বললেন যে কেউ যদি তোমার নৈঃশব্দের নীরবতার ভাষা না বোঝে, সে কখনোই তোমার চিৎকারের ভাষা বুঝবে না। সে অদ্ভুত অদ্ভুত লাগে আমার কাছে মাঝে মাঝে। তাই ভাষা হচ্ছে মানুষের অনুভূতি প্রকাশের মাধ্যম, এবং এটা হচ্ছে এমন একটা বিষয়, ভাষাটাকে আমি আমার মুখের সাথে তুলনা করি মাঝে মাঝে। আমার মুখটা হচ্ছে সেই জিনিস, অসংখ্য মানুষের সামনে যখন আমি আমার মুখটাকে উপস্থাপন করি, আমি যখন আমাকে উপস্থাপন করি, তখন মানুষ আমার দিকে তাকায়, আমাকে দেখে বলে আজ আপনাকে সুন্দর লাগছে অথবা লাগছে না, আজ আপনাকে দেখে এত বিমর্ষ লাগছে কেন, আজকে আপনি ড্রাগাননি তো, আজকে আপনি খাননি, আহারে মুখটা একটু শুকনো লাগছে, ভাই কী হয়েছে আপনার, এত মেজাজটা খারাপ কেন, এরকম অসংখ্য কথা কিন্তু আমাদেরকে দেখে বলে। তো ভাষা হচ্ছে সেই মুখের মতো, আপনি ঠিক যেভাবে ব্যবহার করছেন আপনাকে কিন্তু একটা মানুষ ঠিক সেভাবেই উপস্থাপন মানে করবে, বা সে আসলে আপনাকে সেভাবেই দেখবে। তাই মানুষ বলে না যে পারিবারিক শিক্ষা, মুখের বুলি কারো মুখের গালি। তো সেই ক্ষেত্রে আমরা বুলিটা, আমাদের পারিবারিক শিক্ষাটাকে, আমাদের ভাষাটাকে যেন আমরা পরিশীলিত রাখি, যেন সুন্দর রাখি। আর ভাষার প্রাঞ্জলতার ক্ষেত্রে না সবচেয়ে বেশি প্রয়োজন আমাদের ভেতরে সৌন্দর্যটাকে বের করে আনা। দেখবেন আমরা যদি ভেতরে সুন্দর না হই, আমাদের ভেতরটা যদি আলোকিত না হয়, তাহলে না আমাদের মুখ দিয়েও না সুন্দর কথা বের হয় না। সালমান হাবিবের কবিতার লাইনগুলো যখন আপনি পড়বেন, আপনার কাছে মনে হবে এক একটি লাইনে এমন অসংখ্য গল্প আছে। একটা মানুষকে কাছে পাওয়ার, একটা মানুষকে না পাওয়ার, একটা মানুষ দূরে চলে যাওয়ার কিংবা কাছে আসবার, অথবা মানবিক অনেক অনুভূতিগুলো কিন্তু ফুটে ওঠে এই ভাষার মাধ্যমে। আমি তো সেখানটায় আটকে আছি যে আপনার নীরবতার ভাষা বুঝে না, সে আপনার চিৎকারের শব্দ বুঝবে না, ভাষা বুঝবে না। এটা আমি অনেক ক্ষেত্রে ব্যবহারও করি। আমি যখন রেগে যাই, যখন আমি দেখি যে আমার যথার্থ রাগের ভাষাটা, যার জন্য আমার এই রাগটা হচ্ছে, যার সাথে আমি রাগটা দেখাচ্ছি, সে বুঝছে না, তখন আমি একদম চুপচাপ হয়ে যাই। কারণ আমি বুঝি যে একটা মানে ব্যর্থ আস্ফালনের কোনো মানে হয় না, সেই আস্ফালনেই সার্থক হবে যখন সেই আস্ফালন অন্য কারো কাজ পর্যন্ত পৌঁছায়, এবং যেটাকে আমি কমিউনিকেশন বলি। আচ্ছা, আমরা এটাও বুঝলাম যে আপনি খুব বেশি রাগান্বিত হলে আপনি চুপচাপ হয়ে যান। হ্যাঁ, অনেক ক্ষেত্রেই হয়। আসলে ভাষার কথা বলছিলাম তো, মানে ভাষার কথা বলতে গিয়ে আমাদের শারীরিক ভাষা এবং আমাদের মৌখিক ভাষা দুটো ভাষাই কিন্তু আমাদের সামনে চলে আসে। সুতরাং আমাদের এই শরীরীয় ভাষা যেটা,
আমরা মানুষের সঙ্গে আমরা যেটাকে বলি জেস্চার, ইংরেজিতে যেটাকে বলে জেস্চার, শরীরী ভাষা, তো সেই ভাষাটাও যেন সুন্দর হয়। আমরা যখন কারোর সঙ্গে কথা বলছি আমরা যেন সালাম দিয়ে, করমর্দন করে অথবা আলিঙ্গনে বদ্ধ হয়ে আমরা যদি একজনের সঙ্গে আরেকজনের ভাব বিনিময় করে, দেখবেন যে মানুষের মধ্যে যখন পারস্পরিক সম্প্রীতি সৌহার্দ্য তৈরি হবে তখন আমাদের অনেক দ্বিধা দ্বন্দ্ব, অনেক বাধা বিপত্তি কিন্তু আমরা খুব সহজেই অতিক্রম করতে পারব। আমরা কিছু কমেন্ট যারা আমাদেরকে করেছেন একটু আর আমাদের সাথে যদি আপনি যুক্ত হতে চান তাহলে যেটা করবেন, আমরা যেহেতু ফেসবুক লাইভে আছি এখন, জি ফেসবুকে আমাদের একটা পোস্টও করা আছে আর লাইভের কমেন্ট বক্সটা আছেই আপনার জন্য, facebook.com/capitalfm948। আমি কি ঠিক বলেছি? একদম। আচ্ছা, আর এছাড়াও যেহেতু সবার হাতেই সেলফোন আছে, যদি আপনি আমাদেরকে SMS করতে চান তাহলে আপনার সেলফোনের মেসেজ অপশনে গিয়ে লিখবেন CFM, তারপর একটা স্পেস দিয়ে আপনার নাম, আপনার লোকেশন এবং যেই কথাগুলো আমাদের আড্ডায় আপনি পাঠাতে চান সেই কথাগুলো লিখে পাঠিয়ে দেবেন 26969 এই নাম্বারটিতে, যত খুশি তত। অর্ণব ভাই হলে বলতো যে একটা পাঠান, কিন্তু আমি চাই অনেক বেশি, অনেক অনেক কথা পাঠান। ঠিক, যেটা আমার শিখতে হবে আমাদের সালমান হাবিবের কাছে। আমার না খুব খুব করে বলতে ইচ্ছে করছে যে আমাকে একটু কথা পাঠাবেন, এই যে বাংলা ভাষায়, এই ভাষায় আপনি একটু কথা বলে পাঠান, ভালোবাসি পাঠাতে হবে না, ভালো তো বাসিনি না, সেটা আমি জানি, টের পাই, ভালো যে বাসেন না সেটাই বলে পাঠান, আমাকে অপছন্দ আপনার অন্তত এটুকু বলে পাঠান, তবু একটু কথা পাঠান প্লিজ, আমার না আপনাকে বড় বেশি শুনতে ইচ্ছে করছে, ভীষণ রকম বিষম ভীষণের মতো। আপনি কি জানেন বিষম ভীষণ মানে কি? না, আপনার কি কৌতূহল হয়েছে যে ভীষণ রকম মনে পড়তেই পারে কিন্তু বিষম ভীষণের মতো কিভাবে মনে পড়ে? তাই তো। আপনি কি কখনো হচ্ছে কয়েক বেলা একসাথে না খেয়ে তারপর খেতে গিয়েছেন, এমনটা হয়েছে যে প্রচন্ড ক্ষুধা, এক দুই বেলা খাওয়া হয়নি, এমনটা তো হয় আমাদের সাধারণত। তো খুব বেশি খিদে পেটে আমরা যখন খাবার খেতে যাই তখন কিন্তু এক দুই লুকমা খাবার পরেই মানে হেঁচকি আসে বা ঢেকুর আসে আর কি, অথবা গলা ধরে আসে, ধরে আসে, প্রচন্ড পানি তেষ্টা পায়, তেষ্টা পায়। ওই সময় ওই মুহূর্তে কিন্তু মনে হয় যে এখনই যদি হচ্ছে আমি একটুক পানি না খেতে পারি তাহলে দম বদ্ধ হয়ে বা দম আটকে মারা যাব। ওই সময়টা, ওই সময়ে পানিটা যেমন প্রয়োজন হয়, আমারও ঠিক এখন এই মুহূর্তে আপনাকে একটুখানি শুনতে পারাটা ওই পানির মতোই প্রয়োজনীয় হয়ে উঠেছে। এটাকে আমি বলেছি যে বিষম বিষম ভীষণ, কি চমৎকার। এই জন্যই কবিতা এবং কবিরা সুন্দর, এই জন্যই অসংখ্য মানুষ এই কবিদের পেছনে। কিন্তু ফেসবুক লাইভে দেখে তো সবাই আপনাকেই লাভ দিল। আচ্ছা, একটা কথা বলি, আমি হচ্ছে প্রচন্ড ক্লান্ত, বিধ্বস্ত বলা যায়, এবং সেটাও কিন্তু আপনাদের জন্য। হ্যাঁ, আপনাদের জন্য, কারণ আমি বইমেলায় গিয়েছিলাম, সেখান থেকে হচ্ছে সরাসরি আপনাদের সাথে যুক্ত হবার জন্য এখানে। নিশ্চয়ই নিশ্চয়ই, এবং খুবই কর্মঠ একজন মানুষ সালমান হাবিব। আমি তো খুব অল্প সময় গিয়েছিলাম আজ বইমেলাতে, কিন্তু যিনি প্রতিদিন প্রতিটা মুহূর্তে আসলে আপনাদের সাথে সময় ব্যয় করেন এবং বলে রাখছি আজকে আপনার অটোগ্রাফ নিব আর কি, ইনশাল্লাহ আমাদের তো সময় আছেই, আরো ইনশাল্লাহ দেখা হবে। আসলে কিছু দায়িত্ব বোধ তো থাকেই, কিছু করারও থাকে না মাঝে মাঝে, যেমন আজকের এই দায়িত্ব বোধের কারণে কিন্তু সালমান হাবিব আজকে আপনাদের সাথে উপস্থিত আছেন। তাসনিয়া নওশিন মুক্তা আছেন আমাদের সাথে, আসসালামু আলাইকুম সালমান হাবিব ভাইয়া, কেমন আছেন জানতে চেয়েছেন। বইয়ের জন্য অর্ডার করতে চেয়েছিলাম, ভাইয়ার রিপ্লাই পাই নাই, জাহিদ হাসান সেই কথাটি লিখেছেন। আবদুল্লাহ রনি আছেন, আসসালামু আলাইকুম প্রিয় কবি, ভালোবাসা সবসময়, আপনার প্রতি সে ভালোবাসা প্রদর্শন করেছেন। সেই সাথে রয়েছেন ভাইয়া, কেমন আছেন, কিশোরগঞ্জ থেকে শুনছেন, ফারাবি শাহাদাত। কিশোরগঞ্জ তো, কিশোরগঞ্জকে আমি বলি যে এটা আমার প্রাণের শহর, মানে কিছু কিছু জায়গা থাকে না, তো আমি এমনও বলেছি যে কখনো যদি মানে আমাদের আসলে আর তো কোনো উপায় নাই, মানে আল্লাহ তাআলার অনুগ্রহ বা দয়া ছাড়া তো কোনো উপায় নেই, অসম্ভব। আল্লাহ শেষ পর্যন্ত আমাকে বা আপনাকে দয়া করে জান্নাতে দিয়ে দিবেন বা হচ্ছে জাহান্নাম থেকে মুক্তি দিবেন, তো আমাকে যদি জান্নাত দেন তাহলে আমি সেই জান্নাতে হচ্ছে কিশোরগঞ্জ নামে একটা জায়গা রাখব, সেখানে প্রতি সপ্তাহে অন্তর অন্তর আমি হচ্ছে কিশোরগঞ্জের মানুষদের সাথে জ্ঞানটা দেব। আচ্ছা, আপনার বাড়ি কোথায়? আমার বাড়িও কিন্তু নেত্রকোনা, এবং আমার পড়াশোনা কিন্তু কিশোরগঞ্জ, এটা অনেকেই জানে, অনেকেই সেটা জানে।
আবার অনেকেই জানে আপনাকে এত ভালো লাগে। আমি জানি না আসলে, আমাদের অঞ্চলের মানুষের মধ্যে একটা মাটির টান আছে, মানে আমরা বলি না যে মাটির গন্ধ আমাদের অঞ্চলের মানুষ, আমরা খুব সহজে রেগে যাই, আবার আমাদের রাগটা পড়তেও না ঠিক ওই মানে উঠে যাওয়ার আগের আরো অর্ধেক সময়ও লাগে না, যতটুকু সময় আমাদের রাগটা ওঠে তার চেয়ে অর্ধেকেরও অর্ধেক সময় আমাদের রাগটা পড়েও যায়। তো সেদিক থেকে আমরা একটু বকাশকা টাইপের মানুষ, এবং আমাদের অন্তরটা হচ্ছে বিশাল আসমানের চেয়েও বড়, প্রত্যেকটা মানুষের এত ধ্বনি আমাদের অন্তরের দিক থেকে, সেই জন্যই তো মানে বড় অন্তরটা আসলে এত এত বড়, সেই জন্যই এমনটা হয়। মুক্ত আছেন, আসসালামু আলাইকুম, কেমন আছেন? সেই সাথে রয়েছেন একজন কেনিয়া নাইরোবি থেকে আমাদের সাথে যুক্ত আছেন, লাইভ ফ্রম লিভিংটন নাইরোবি কেনিয়া। ওয়াও, অসংখ্য ধন্যবাদ আপনাকে ভাই, আপনার জন্য শ্রদ্ধা। আমার ভাষা আপনি এই মুহূর্তে বুঝতে পারছেন কিনা জানি না, বাঙালি হয়ে থাকলে অবশ্যই বুঝবেন, তা না হলেও আপনি শুনছেন হেসবন আপনার নাম, এবং হেসবন কিসানিয়া আপনাকে স্বাগত জানাচ্ছে। আচ্ছা, ভালোবাসা কবি বন্ধুর জন্য মানিক লাল ঘোষ জানিয়েছেন, সেই সাথে রয়েছেন মওদুদ আহমেদ রাতুল। আজকে দেখা হয়েছিল আপনাদের সাথে, অনেক ভালো লেগেছে আপনাদের সাথে কথা বলে। আপনাদের মানে কি আমাদের দুজনের সাথে দেখা হয়েছিল? হয়তো হতেই পারে, বই মেলায় ছিলেন। হ্যাঁ, আমরা দুজনে একই সাথে ছিলাম এবং আমি অনেকক্ষণ ধরে তাকিয়ে থাকছিলাম। আচ্ছা, বই মেলায় কোথায় গেলে আপনাকে পাওয়া যাবে? বই মেলায় যেখানে আপনি প্রতিদিন থাকেন সেখানে মাঝে মাঝে আমাকে পাওয়া যাবে, সেটা হচ্ছে কি হচ্ছে ভূমি প্রকাশে থাকে, আমি ভূমি প্রকাশেই যাই। আপনার নাম্বারটা যেন কত? 193-94। সেখানে গেলে অন্তর্মহলে দেখা পাওয়া যাবে? নিশ্চয়ই পাওয়া যাবে, অন্তর্মহল তো সব জায়গায় পাওয়া যায়, তারপরও একটু খুঁজে যদি কেউ নিতে চায় তাহলে অবশ্যই পাওয়া যাবে, ভূমি প্রকাশের 193-94 নাম্বার স্টলে। আমরা কিন্তু আমাদের অক্ষর অনুষ্ঠানেও এসেছিলাম এই একটি অন্তর্মহলের জন্য। মাঝে মাঝে হয় না যে কিছু কিছু অর্জন আমাদেরকে বেশ আবেগ তাড়িত করে, এবং এই অন্তর্মহল আমাকে আবেগ তাড়িত করবার একটি উপলক্ষ, যেটি আসলে আগে আমার কখনো হয়নি। এই ভাষায় প্রকাশ যেটিকে মলাটবদ্ধ করার আগে যে ধরনের অনুভূতি ছিল, মলাটবদ্ধ করার পরে আমার কাছে মনে হচ্ছে কেউ আমার কোনো একটা অংশ নিয়ে যাচ্ছে, একদম আমার কাছে বই মনে হয় না, মনে হয় যে আমার নিজের হাতে মানে করা কিছু কেউ একজন নিয়ে যাচ্ছে। আমি এই জন্য প্রত্যেকবার কিছু কিছু ক্ষেত্রে আমি লিখিয়েছি যে আদরে থাকুক অন্তর্মহল, মানে হয় না যে আমার মেয়েটার আপনি একটু আদরে রাখেন বাবা, সেটা অনেকটা এরকম লাগে। বলছিলাম না যে আমাদের মানুষজন একটু বেশি আবেগী হয়, তো সেটাই আসলে হচ্ছে আজকে আমাদের এই ভাষার মাসের এবং বিশেষ দিনের এই আয়োজনে। আশা করি আপনি আমাদের সাথে যুক্ত হবেন। আকির হোসেন আছেন, বলছেন আকির হোসেন, আকির হোসেনের বাড়িও কিন্তু হচ্ছে মোহনগঞ্জ। বাহ, আমার নানার বাড়ি কিন্তু মোহনগঞ্জ। তিনি প্রভাত ফিরি নামক একটা কবিতা লিখে পাঠিয়েছেন, অসংখ্য ধন্যবাদ আপনাকে প্রিয় দেশি ভাই। আসলে পুরো বাংলাদেশের মানুষরাই আমাদের দেশি ভাই, তারপরও আলাদা করে একটু টান তো কাজ করেই, তাই না? সাইরা রহমান আছেন আমাদের সাথে, বলছেন ভালোবাসা অবিরাম, আপনার জন্য অনেক অনেক ভালোবাসা রইল। আল ইমরান আছেন, ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। জুবায়ের আহমেদ বলছেন আসসালামু আলাইকুম, কাল প্রিয় ভাইয়ের সাথে দেখা হয়েছে বইমেলার সাথে। আপনার সাথে আমার সাথে কাল তো দেখা হয়নি, জুবায়ের আহমেদের সাথে নিশ্চয়ই আপনার দেখা হয়েছে প্রিয় কবি, কারণ আমি তো কাল যাইনি বা যেতে পারিনি বলা যায়। হীরা ইসলাম আছেন, আমি ওনার অন্ধ ভক্ত, তার অনেক ভিডিও পোস্ট করে থাকি প্রতিদিন, চোখ মেলে তারপর পোস্ট করিয়েন প্লিজ, তাহলে সবাই দেখতে পাবে এবং যার জন্য পোস্ট করছেন তিনিও দেখতে পাবেন। আবু সাইদ প্রামাণিক আছেন আমাদের সাথে, তিনিও যুক্ত আছেন, তিনি বলছেন যে কেমন আছেন, আশা করছি ভালো আছেন, ভালোবাসা নেবেন। জি, আমরা ভালোবাসা নিলাম, তাই তো? জি, আপনাকেও ভালোবাসা। আরও যুক্ত আছে আমাদের সাথে ইজহারুল ইসলাম, আমি দেখতে পাচ্ছি। জি, তিনি লিখেছেন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হীরা ইসলামের কথা আপনি নিশ্চয়ই বলেছেন। জি, তাই নিশ্চয়ই, তবুও বারবার আপনাদের কথাই বলতে ইচ্ছে করে। টিউন করে আছেন? টিউনও তো করে আছে নিশ্চয়ই, ফ্রিকোয়েন্সিতে আমাদেরকে শুনছেন ক্যাপিটাল FM 94.8, আর ফেসবুকে এই মুহূর্তে আমাদেরকে দেখছেনও শোনার পাশাপাশি, facebook.com/capitalfm948। আর যদি আপনি আপনার কথাগুলো থাকে না, যে এখন আসলে সেদিন আমি দেখলাম যে খামবদ্ধ একটা চিঠি, মানে অফিসে আসার পর চমৎকার যশোর থেকে কেউ একজন পাঠিয়েছেন, উনি আমার ফোন নাম্বার জানেন না, কি চমৎকার। আমি খুব অবাক হয়েছি যে এই আধুনিকতার যুগে, এই এখন কি বলে এটাকে, গ্লোবালাইজেশনের যুগ, তো এই মুহূর্তেও তিনি হচ্ছে হাতিল লিখে চিঠি পাঠিয়েছেন পুরনো খাকি খামে। তিনি আমার ফোন নাম্বার জানেন না, আমি যেখানটায় থাকি সেই ঠিকানা জানেন না,
তবে এটুকু জানেন যে আমি ক্যাপিটাল এফএম আমি আছি। তো আমি দেখলাম খুবই এমন আহামরি কোনো কিছু কিন্তু লিখেন নাই, জাস্ট শুধুমাত্র হচ্ছে আপনি কেমন আছেন, শরীরের যত্ন নেবেন, আপনার কি খুব বেশি মন খারাপ থাকে, আপনাকে খুব মনে পড়ে, এই অল্প কিছু কথা। তো এই কথাগুলো যদি আপনি এখন তো খাকি খামে মুড়িয়ে পাঠানো সম্ভব হচ্ছে না, যদি আপনি আমাদেরকে পাঠাতে চান এসএমএস এর মাধ্যমে, তাহলে আপনি সেলফোনের মেসেজ অপশনে গিয়ে টাইপ করবেন সিএফএম স্পেস লোকেশন আপনার নাম আর সেই কথাগুলো লিখে পাঠিয়ে দেবেন 26969 এই নম্বরে। নিশ্চয়ই আপনার সেই কথাগুলো আমাদের কাছে এসে পৌঁছে যাবে, পৌঁছে যাক প্রত্যাশা করি, কারণ কথা ছাড়া আসলে সম্ভব না। পৃথিবীর সব কিছুর মধ্যেই কিন্তু এই যোগাযোগ মাধ্যমটা খুব বেশি প্রয়োজন, সেটা ভাষার প্রয়োজন। মুখের ভাষাটাই তো এই মুহূর্তে আমাদের একমাত্র অস্ত্র, আপনার সঙ্গে আমার বা একমাত্র মাধ্যম যোগাযোগ করবার। তাছাড়া যারা সামনাসামনি বসবার সুযোগ বা সৌভাগ্য যাদের হয়, তাদের তো মুখের ভাষা না থাকলেও হয়। আপনি যখন মাইক্রোফোনে কথা বলেন তখন আমি মানে অবাক হয়ে তাকিয়ে থাকি, একটা মানুষ এত চমৎকার করে কিভাবে কথা বলে। এটা মনে হয় মাইক্রোফোনের জন্যই, আমি জানি না, কারণ কি আমি যখন মাইক্রোফোনে থাকি আমার কাছে মনে হয় আমার সামনে খুব সুন্দর একজন মানুষ বসে আছে যাকে আমার সন্তুষ্ট করতে হবে। যে মানুষটা আমার কথা শুনে যদি একটু হাসে বোধ হয় সেটাই আমার সার্থকতা। এবং কখনো আমি মাইক্রোফোনটাকে একা মনে করি না, আমি মনে করি মাইক্রোফোনে ও প্রান্তে কেউ না কেউ একজন আছে যে আমার কথা খুব যত্ন সহকারে শুনছে, এবং সেটা হয়তো আমাকে কিছুটা সচেতনভাবে কথা বলতে সাহায্য করে। আমি স্বাভাবিকভাবে তো অতটা সচেতনভাবে কথা বলি না, যেমনটা হচ্ছে আপনি লেখার ক্ষেত্রে যতটা সচেতনভাবে আপনি লিখেন আপনার লাইনগুলো। আমাকে হচ্ছে এই যে আপনি বললেন যে কথার একটা শক্তি আছে, প্রাণশক্তি যেটাকে বলে, আমি বইমেলায় যখন যাই, মানুষের সাথে দেখা হয়, অটোগ্রাফির জন্য যখন নাম জিজ্ঞেস করি, তখন তারা আমাকে বলে যে আপনাকে রাতের বেলা শুনি মধ্যরাতের উঠোনে। আমি খুব অবাক হই যে লিখেছে একজন মধ্যরাতের উঠোনে। সেখানে আমি কোনো সাধারণত মানুষ কি হয়, কেউ যদি ম্যাজিক দেখায়, কোনো সাপের খেলা দেখায়, অথবা সাধারণ জিনিসের বাইরে গিয়ে অসাধারণ কোনো কিছু যদি প্রদর্শন করে, তখন মানুষ সেটার প্রতি আকর্ষণ বা আকৃষ্ট হয়। তো মধ্যরাতের উঠোনে আমার কোনো সুর নেই, বেসুরা মানুষ আমি, সেখানে কোনো ম্যাজিকও দেখায় না, শুধুমাত্র কথা বলি। তো ওই এই কথা শোনার জন্য এখন মানুষ শোনে, শোনে, এটা অবাক লাগে, অবাক লাগে আমার। ঠিক, আসলে মানুষ না প্রকৃতপক্ষে খুব কাঙ্গাল প্রকৃতির, আমরা আমরা এতটাই কাঙ্গাল, বিশেষ করে ভালোবাসার। কেউ যদি আমাদেরকে একটু বোঝায় যে ও আমাকে ভালোবাসে, আমার অসংখ্য অজুহাতের পরেও ওর প্রতি আমার একটা মানে আগ্রহ কাজ করবে সবসময়। একটু ভালোবাসা যদি কেউ দেখায় যে এই মানুষটা আমাকে একটু ভালোবাসে, তাই কেউ যখন কাউকে গুরুত্ব দেয়, কেউ যখন কাউকে সময় দেয়, কেউ যখন কারো কথা বলে, কেউ যখন কারো মতন করে নিজেকে সাজায়, এই ভালোবাসাগুলো পৃথিবীতে অন্য কোনোভাবে কিন্তু হয় না। তাহলে আমরা এটা বুঝতে পারি যে মানুষ আসলে মানুষের অভাবে একা হয় না, মানুষ আসলে ভালোবাসার মানুষের অভাবে একা হয়। একদম, ওয়াও, কি চমৎকার। নিশ্চয়ই আপনি, আমার অসংখ্যবার এরকম হয়েছে, গুলিস্তানের মোড়ে দাঁড়িয়ে আছি, চারপাশে মানুষের জন্য হাঁটা যাচ্ছে না, গিজগিজ করছে, কিন্তু আমার ভেতর জুড়ে কি এক অদ্ভুত শূন্যতা, হাহাকার, মনে হচ্ছে যে কেউ নেই এই যান্ত্রিক যানজটপূর্ণ শহরের ভেতর, আমি খুবই একা, নিঃসঙ্গ। আমরা যদি সত্যিকার অর্থে মানুষের অভাবে একা হতাম, কোলাহলের অভাবে একা হতাম, তাহলে তো গুলিস্তানের মোড়ে গিয়ে আমার একা লাগার কথা না কখনো, সেখানে অনেক মানুষ। আমি কোনো একটা জায়গায় একটা লাইন পড়েছিলাম, সেটা হচ্ছে যে নয়েজ এবং মিউজিক এই দুটো বিষয়ের মধ্যে যে পার্থক্য বুঝতে পারে সে হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় শিল্পী। নয়েজ, শব্দ এবং সুর, চারপাশে কিন্তু আমাদের অসংখ্য শব্দ আছে। আমাকে সেই মানুষটি বলেছিল, আপনি তখন একজন প্রকৃত শিল্পী হতে পারবেন যখন আপনি কোনো একটা বিষয় থেকে কোনো একটা বিষয় আলাদা করতে পারবেন। মানুষ যখন একসঙ্গে অনেক কথা বলে, সেগুলোর উদ্দেশ্য এবং সেগুলোর অনুভূতি যদি আলাদা করতে পারেন, তাহলে আপনি বুঝবেন যে সেই মানুষটা আসলে আপনাকে কী বলতে চায়। ধরেন আপনি কোনো একটা বিশেষ জায়গায় আছেন, সেই জায়গায় আপনার অনেক আওয়াজ হচ্ছে, আপনি যদি সেই আওয়াজগুলোকে আলাদা করতে পারেন, প্রত্যেকটা আলাদা আলাদা শব্দ যদি আপনি কানে বা মনে ধারণ করতে পারেন, আপনি প্রকৃতপক্ষে একজন শিল্পী। আপনার জন্য একটা কবিতা লেখা হয়েছে, প্রত্যেকটা লাইনের আলাদা শব্দগুলো, আলাদা অর্থগুলো আলাদা করে যদি আপনি ভাবতে পারেন, আপনি একজন প্রকৃত শিল্পী। আমি এতটা অবাক হয়েছিলাম, এবং তারপর অনেক সময় আমি তখন খুবই ছোট, আমাদের বাসার পাশে
মানে ক্ষেতের পাশে এরকম অনেক জায়গা আছে আল, আমরা ক্ষেতের আইল বলি আর কি। তো ক্ষেতের, হ্যাঁ ক্ষেতের আইল বলি, অনেকে আইল বুঝবেন এই জন্য শুদ্ধ করে আল বলার চেষ্টা করছি। ক্ষেতের আইলের উপর আমি বসে থাকতাম, আইলকে আল বললে কিন্তু হবে না, ওই ভাবটা আসে না, ভাবটা আসে না এক্স্যাক্টলি। তো ক্ষেতের আইলে বসে থাকতাম এবং বসে থেকে আমি একটা চিটেপের আওয়াজ হইতো, হ্যাঁ একদম আমি এটা শুনতাম, এবং হয়তো একটা পাখি হঠাৎ করে চি 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 উড়ে গেল। আমার কাছে মনে হতো কি যে এত সুন্দর একটা ছবি, মানে এত হয় না যে মানে আঁকা, তো সেই জিনিসটা আমার কাছে খুব মানে অদ্ভুত লাগতো। তো হয় মাঝে মাঝে এরকম অনুভূতি আসে, তো সেই অনুভূতিগুলো প্রকাশ করাটা কিন্তু খুব জরুরি। আমার মনে আছে প্রথম যেদিন, প্রথম না দ্বিতীয় কি তৃতীয় দিন, আপনি বলেছিলেন যে তুমি এক জায়গায় বসে আছো, সেখানে অনেক রকম শব্দ হচ্ছে, কেউ একজন কথা বলছে, পাশ থেকে একটা মিউজিক বাজছে, এদিকে কনস্ট্রাকশনের কাজ চলছে, হাতুড়ি পেটা হচ্ছে, এইখানে একটা ঘুনপোকা কুটকুট করে কাটছে, তো তোমাকে আলাদা আলাদা করে প্রত্যেকটা শব্দ শুনতে হবে। তো আমি এর আগে আসলে বুঝতামও না যে প্রত্যেকটা জিনিসকে যে আলাদা আলাদা করে শোনা যায়, হ্যাঁ শোনা যায়। তো এটার জন্য আমি আপনার কাছে কৃতজ্ঞ, আপনি যেমন আপনি যার কাছ থেকে শুনেছিলেন। নিশ্চয়ই এটা কিন্তু আসলে একটা পরম্পরা আমরা বলি না, এবং আমি ওখানে দেখেছি যে ওই এত আট দশটা শব্দের মধ্যে আমি যেটাকে শুনতে চাচ্ছি ওটার দিকে আমি মনোযোগী হচ্ছি। একদম তাই, বাছাই করাটা খুব জরুরি, কারণ আমাদের চারপাশে এমন অসংখ্য বিষয়বস্তু আছে। বাছাই মানে বাছাই করাটা জরুরি যে আপনি জাহান অরণ্যকে শুনবেন নাকি সালমান হরিকে শুনবেন, একই সঙ্গে আসলে দুটো বিষয়ে সারমর্মটা শুনবেন সেটা হচ্ছে বিষয়। হ্যাঁ এখন কিন্তু আপনি দুজনকেই শুনতে পাচ্ছেন নিশ্চয়ই চল এফএম 94.8 এ, আর আমরা আছি কিন্তু ফেসবুক লাইভে। জি আপনি যদি ফেস মানে শুধুমাত্র ফ্রিকোয়েন্সিতে আমাদেরকে শুনে থাকেন তাহলে ঝটপট এখনই চলে যেতে পারেন facebook.com/capitalfm948, এখানটাতে গিয়ে দেখবেন যে একজন সুদর্শন মানুষ বসে আছে যার নাম জাহান অরণ্য, শুধুমাত্র বললেন না শুধুমাত্র আপনার জন্য। আর আমি যেহেতু হচ্ছে মানে মানে কি বলে সুদর্শনের বিপরীত বলতে কিন্তু বাধে, পৃথিবীতে মানুষ প্রকৃতপক্ষে সুন্দর কারণ আল্লাহ প্রত্যেককে যত্ন করে বানিয়েছেন, কাউকে শুধুমাত্র নাকমুখ চোখ একটু ভিন্ন করে দিয়েছেন। অর্ণ ভাই আমি এই জায়গাটাই কেন ওই যে মানে বলতে গিয়ে আমি বলতে পারলাম না, অসম্ভব এটা বলা যায় না, যে আল্লাহ তাআলার সৃষ্টির মধ্যে আমি খুদ ধরা হবে এটা বলা যায় না। অনেকে যখন মানুষকে বলে না যে তোমার নাকটা একটু বেটে কেন, তোমার চোখটা একটু টেরা কেন, মানুষকে কিন্তু আল্লাহ তাআলা সৃষ্টি করেন। তো আমি যে সালমান হাবিবটা বা আপনি যে জাহান অরণ্য আমাদেরকে কিন্তু আল্লাহ তাআলা নিজ হাতে বানিয়েছেন। আমাকে সালমান হাবিবকে বানানোর পর তিনি অনেক রং দিয়ে, শরীরের রং দিয়ে ট্রাই করেছেন, যদি বলি আর কি যে একে কোন রঙে আসলে বেশি মানায় লাগবে, তা আমাকে মানে উজ্জ্বল রঙে হয়তো আল্লাহ মানে দেখেছেন যে তার থেকে আমার একটু কালো রঙে বেশি গাঢ় করে দিয়েছেন, গাঢ় করে দিয়েছেন অনুভূতির মতো। তো আমি তো নিশ্চয়ই আল্লাহর মানে ওই সৃষ্টিতে খুব ধরতে পারি না যে কেন আমাকে হচ্ছে আর একটু উজ্জ্বল করলো না। আমি ভীষণ শুকরিয়া আদায় করি আল্লাহ তাআলার, আলহামদুলিল্লাহ। এবং আমার মনে হয় প্রত্যেকটা মানুষই তার নিজেকে কখনোই খারাপ লাগে না নিশ্চয়ই, এবং তার সেটা আমি আগের বাসায় যখন ছিলাম আমি দেখতাম যে আমার পৃথিবীতে আমাকে সবচাইতে সুন্দর লাগে সেটা হচ্ছে আমার আম্মার চোখে, আমার আম্মার চোখে আমি পৃথিবীতে সবচাইতে সুদর্শন সুন্দর। আর দ্বিতীয়ত আমাকে আমাকে মনে হতো যে আমার নিজের কাছে আমাকে সবচেয়ে সুন্দর লাগে আগের বাসায় যে ওয়াশরুমের আয়নাটা ছিল সেই আয়নায় মনে হতো যে এখানে এসে দাঁড়ালে আমার নিজেকে খুব বেশি সুন্দর লাগছে। ঠিক ঠিক, আসলে সৌন্দর্য বোঝাটা অনেক বড় একটা ব্যাপার। মানুষ জহুরি বলে না যে রত্ন চেনার জন্য জহুরি লাগে, কিন্তু সবাই কিন্তু সেটা হয় না। তো দেখবেন যে এই যে আসলে বিষয়বস্তুর কথা বলছিলাম, ফুল থেকে ভ্রমরা মধু নিচ্ছে অথবা মাকড়সা কিন্তু বিষ নিচ্ছে, এখন আপনি কী নেবেন সেটা হচ্ছে আপনার ব্যক্তিত্বের উপর নির্ভর করে। আমি তো চারপাশে অসংখ্য ভালো জিনিস দেখি, আমি অসংখ্য ভালো জিনিস দেখি, অসংখ্য ভালো কিছু আমি দেখি। আমি দেখি মানুষ নতুন করে বাংলা ভাষা চর্চা করছে, আমি দেখি মানুষ নতুন করে ভাষাকে ভালোবাসছে, আমি দেখি মানুষ নতুন করে ভাষায় বাংলা ভাষায় কথা বলার চেষ্টা করছে, মানুষ বাংলা ভাষাটাকে শিখছে, বাংলা বই পড়ছে, বাংলা বই লিখছে, অনেক মানুষ পাঠক থেকে লেখক হচ্ছে, অনেক মানুষ নতুন করে সেই ভাষার প্রতি অনুরক্ততা প্রকাশ করছে। অথবা আপনি হয়তো বলবেন যে অসংখ্য মানুষ ভাষাটাকে বিকৃতি করছে,
অসংখ্য মানুষ ভাষাটার প্রতি শ্রদ্ধা মানে শ্রদ্ধা প্রদর্শন করছে না। এখন বিষয় হচ্ছে যে নিশ্চয়ই আপনারটাও সত্য, আমারটাও সত্য, কিন্তু আপনি কোনটা নিচ্ছেন সেটা আপনার ব্যক্তিত্বের উপর নির্ভর করে। এই যে অসংখ্য শব্দের মধ্যে আপনি ঠিক কোন শব্দটা শুনতে চান? একদম তাই, এটা আমার ইচ্ছার উপর নির্ভর করে। তাই আমি বলবো নিজের মনটাকে একটু আলোকিত করুন। আপনার মনটা এমনিতেই আলোকিত, তারপর সেই আলোটাকে একটু বাইরে আসতে দিন। আলোর সামনে যে পর্দাটা রয়েছে সেটাকে সরিয়ে দেখবেন যে সেই আলোটা যখন মুখের মধ্যে পড়বে তখন আপনি মিষ্টি করে হাসবেন এবং সুন্দর করে কথা বলবেন, তখন কিন্তু আপনার কথাগুলোকে সালমান হাবিবের কবিতার মতো লাগবে। এর আগে কখনো কিন্তু এটা সম্ভব না। আচ্ছা, আমি একটা জিনিস প্রায়শই বলি যে আমাদের হায়াতটা এত ছোট, এত কম, মানে এই অল্প সময়ের জীবনে আসলে যে সঞ্চয়ে রাখা যে ভালোবাসাটুকু আছে সেটা প্রকাশ করার সময় তো আমরা পাবো না। এর বাইরে কি আবার ঘৃণা পোষণ করা বা ঘৃণার চর্চা করা সেটা তো অনেক দূরের ব্যাপার। এই জন্য কেউ আমাকে যদি ঘৃণা করে তারপরেও আমি তাকে ভালোবাসি, কেউ আমাকে যদি কাটাও দেয় তারপরেও আমি তাকে সুবাসিত ফুল বাড়িয়ে দিই। চমৎকার, তো সেই সুবাস ছড়িয়ে পড়ুক চারপাশে, আমরা যেন নতুন করে আজকের এই আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের সুবাস ছড়িয়ে দিতে পারি পৃথিবীর বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে থাকা অসংখ্য বাংলা ভাষাভাষীদের প্রাণে, সেই সাথে আরও সেই সব বাংলা না বলা মানুষের প্রাণে যারা বাংলায় কথা বলা মানুষগুলোকে দেখে গর্ব অনুভব করতে পারে। এরা তো সেই জাতি যারা ভাষার জন্য প্রাণ দিয়েছে, এরা তো সেই জাতি যারা তাদের নিজের ভাষার সম্মান অক্ষুণ্ণ রাখতে একের পর এক অত্যাচার সহ্য করেছে। এদের তো আছে সেই গৌরব গাথা, সেই ঐতিহ্য ইতিহাস, আর এই কারণেই আজ বাংলা আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের মর্যাদা পেয়েছে। পৃথিবীর বিভিন্ন প্রান্তে মানুষ বাংলা ভাষাটাকে উদযাপন করছে, যে দিনটি ছিল শহীদ দিবস, সেই শোককে কিন্তু আমরা শক্তিতে পরিণত করতে পেরেছি। তো প্রত্যাশা করি এই শক্তিটা যেন আল্লাহ আমাদেরকে আরও অনেক দিন বজায় রাখেন এবং আমরা এই শক্তিতে যেন মহিমান্বিত হতে পারি, নিজেদের ভুলগুলোকে শুধরে নতুন করে এগিয়ে যেতে পারি। সময় একেবারে শেষ, বিদায় নিতে হবে। শেষ দিকে সালমান হাবিব, প্রথম দিকে তো কথা বলতে ইচ্ছে করছিল না কিন্তু এখন আর যেতে ইচ্ছে করছে না। আমি জানি সেটা, এটাই হয়, খুব স্বাভাবিক। এই জন্য মানুষ বলে যে একটু জমে যাওয়া লাগে, আর জমে যাওয়ার জন্য না কিছু কথা বলা লাগে। কেউ কি আমাদের সাথে আছে? নিশ্চয়ই, আমরা কি আরেকবার একটু কমেন্টটা পড়ব? এখন আমাদের সাথে প্রায় 50 জন মানুষ রয়েছেন একসঙ্গে আমাদেরকে দেখছেন। আছেন আনামুল হক, তার মধ্যে 45 জন দেখছেন জাহানারণ্য, সবাই দেখছেন একই সঙ্গে আমাদের দুজনকেই, এবং কি অদ্ভুত ভাবে আমাদের মিশ্রণ, একদিকে সাদা একদিকে কালো, চমৎকার। মানে আমার পাঞ্জাবির রংটা আর সালমানের পাঞ্জাবির রংটা, এবং এই সাদা কালোর মিশ্রণটাই কিন্তু আমাদের এই আজকের অক্ষরের রং, যেমন সাদা কাগজের মধ্যে কালো হরফগুলো, কি চমৎকার। শেখ উম্মে হাবিবা রয়েছেন, কথাগুলো খুব ভালো লাগছে, ওনাদেরও খুব ভালো লাগছে, ওনারাও যেতে চাইছেন না কিন্তু সময় তো খুব কম আমাদের। আসলে হয় কি যে আমরা এক অঞ্চলের মানুষ, তো এক ধারণার মানুষ সেটা আমি বলতে চাই না। সালমান হচ্ছে মানে কবি হিসেবে অত্যন্ত ঈর্ষণীয় পর্যায়ে এই মুহূর্তেই পৌঁছে গেছে, সুতরাং ওই পর্যায়ে আমাদের যাওয়া সম্ভব নয়, কারণ কবিতা হচ্ছে পৃথিবীর সবচেয়ে কঠিন কাজ। কারণ অসংখ্য বড় একটা গল্প একটা লাইনের মধ্যে নিয়ে আসা, এটা খুব সহজ কাজ নয়। তাই বলতে চাই যে যারা আমাদের সাথে যুক্ত আছেন, কেমন আছেন, কেমন আছেন, আসসালামু আলাইকুম, আরও এরকম আরও অনেকে যারা আছেন, সবার কথাগুলো হয়তো আজ পড়তে পারছেন। সময় একেবারে শেষ, বিদায় নিতে হবে। শেষ দিকে এসে বলতে চাই ভালো থাকুন, বাংলা ভাষায় কথা বলুন, এবং সালমান হাবিব লাস্টে যদি একলাইনে কিছু বলতে চাই। বাংলাকে ভালোবাসি, তাই বাংলাতে বলি ভালোই বাসি।